ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা ট্রিক্স দেখাবো। চলুন আমি আপনাদেরকে আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাই। এই হচ্ছে গ্যালারি। গ্যালারিতে আসার পর দেখেন এখানে নিচের দিকে একটা ছবি রয়েছে। ওকে, এই ছবিটা দিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন। এই ছবিটাকে আমি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই কিন্তু এটাকে আমি হাইড করে ফেলবো। অনেকেই আছেন যারা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইউজ করে আসলে ছবিগুলোকে হাইড করেন, পরবর্তীতে থার্ড পার্টি অ্যাপে ঝামেলা হলে, ম্যাক্সিমামেরই ঝামেলা হয়, সো ঝামেলা হলে কিন্তু দেখা যায় যে সে ছবি, ভিডিও বা অন্য কোনো মূল্যবান ফাইল কিন্তু হারিয়ে যায় আর খুঁজেই পান না। সো আজকে আমি যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো, এই ট্রিক্সটা প্রয়োগ করলে আপনারা কিন্তু কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনারা জাস্ট এই ফোনের ফাইল ম্যানেজারের সাহায্যেই কিন্তু আপনার যে কোনো প্রকার ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইলকে আপনারা হাইড করে রাখতে পারেন, মানে কেউই দেখতে পারবে না। চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাই। আর ছবিটা খেয়াল করে রাখুন, উপরের দিকে তিনটা ছবি ছিল, নিচের দিকে একটা ছবি, জাস্ট এটা হাইড হবে। ওকে, আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। আমি চলে যাই আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে, ফাইলের একটা আইকন রয়েছে আর কি, এখানে একটা ক্লিক দিবেন। যার ফোনে যেভাবেই থাকুক আসলে এইভাবে ফাইলগুলো আপনারা নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর আমার ছবিটা রয়েছে হচ্ছে DCIM এই অপশনটাতে, মানে এই ফোল্ডারটাতে। এখানে একটা ক্লিক করছি, এখান থেকে ক্যামেরাতে চলে যাচ্ছি। ক্যামেরাতে আসার পর আমি দেখাই আপনাদেরকে যে আসলে আমার ছবিটা কোথায় রয়েছে। এই যে দেখেন, এই হচ্ছে আমার ছবি। হ্যাঁ, আমি এখন এই ছবিটাকেই হাইড করব। সো এই ছবিটার উপর একটু ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচের দিকে মোর নামে একটা অপশন রয়েছে, এই মোরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিনেম। এখন কথা হচ্ছে যার ফোনে যেভাবেই থাকুক আপনাকে জাস্ট রিনেম অপশনে আসতে হবে। রিনেম অপশনে আসার পর আপনি একদম কার্সরটাকে আপনার একদম শুরুর দিকে নিয়ে যাবেন। ওকে, শুরুর দিকে আসার পর এখান থেকে একটা ডট দিবেন, বা হচ্ছে পুলিশ স্টপ বলেন, যাই বলেন। ডট দেওয়ার পর এখান থেকে ওকে বাটন প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আবার ওকে চাইবে, আপনি আবার ওকে বাটনে প্রেস করে দিবেন। এখন দেখেন আপনার এটা কিন্তু গ্যালারি থেকে নাই, ওদা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু প্রুফ করে দেখাই। আমি এখান থেকে একটু ব্যাক করে চলে আসি, আমি ফোনের গ্যালারিতে চলে যাই। এই যে দেখেন, গ্যালারিতে কিন্তু আমার এই তিনটা ছবির নিচে কিন্তু একটা ছবি ছিল, এখন কিন্তু এই ছবিটা নাই। তার মানে গ্যালারিতে এই ছবিটা এখন কেউ দেখতে পারবে না। ওকে, আপনি চাইলে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। এখন দেখার প্রসেসটা আপনাদেরকে বলছি যে কীভাবে। আমি আবারও হচ্ছে আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে ডান পাশে দেখেন থ্রি লাইন্স রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পর এখান থেকে শো হিডেন ফাইলস, এটা যদি আমি অন করে দেই তাহলে কিন্তু আমি হিডেন ফাইলসগুলো দেখতে পারবো। ওকে, এখন আমি একটু ব্যাক করে চলে আসি। এখন কিন্তু আমার এই ফাইলটাকে আমি এখানে আবারও খুঁজে পাবো, ঠিক আছে? হিডেন ফাইলের মধ্যে আমি এই ফাইলটাকে আমি আবারও কিন্তু খুঁজে পাবো। এই যে দেখেন আমার ফাইলটা কিন্তু আবারও চলে আসছে, এই হচ্ছে আমার ফাইল। ওকে, সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রকার ছবি, ভিডিও বা অডিও বা যদি কোনো পিডিএফ ফাইল থেকে থাকে তাহলে কিন্তু এই প্রসেসে ফোনের যে ডিফল্ট অ্যাপস রয়েছে বা ফাইল ম্যানেজার রয়েছে সেটার সাহায্যে কিন্তু আপনারা এটাকে হাইড করে রাখতে পারেন। এটা ছিল মূলত একটা পুরনো ট্রিক্স, অনেকেই হয়তো বা জানেন, অনেকেই হয়তো বা জানেন না। যারা জানেন না তাদের হয়তো অনেক বেশি হেল্প করবে। সো গাইস, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের সাথে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।